রাজবাড়ির গোয়ালদে বিকাশ ব্যবসায়ী আলমগীর কবির নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে তেনা পচা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ জানায় ভোরে কয়েকজন পথচারী মন এলাকায় রাস্তার পাশে জঙ্গলে জবাই করা যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ সুপার জেম আবুল কালাম আজাদ বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে ঘটনায় জড়িতদের দ্রুতই চিহ্নিত করা হবে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে নিহত আলমগীর ফরিদপুর জেলার নগরকান্দ উপজেলার ধুত্রাহাটি গ্রামের মৃত আবুল কালাম মোল্লার ছেলে